আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ড্রামার প্রথমেই আমরা মিস্টার ইয়ানকে দেখি, যেহেতু একটি অ্যালজিটমেন্ট ব্যাচলার ছিল। আসলে এই সিটি সবচেয়ে হ্যান্ডসাম পার্সন সেই ছিল, আর যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও অনেক বেশি রিচ ছিল, তাই সব মেয়েরাই যেভাবেই হোক তাকে পার্সিউ করার চেষ্টা করতে থাকে। এমনকি একটি মেয়ে তো সেখানে টেবিলের উপর উঠে নাচতেও থাকে, যেন সে তাকে অনেক বেশি ইমপ্রেস করতে পারে আর তার সাথে নাইট স্পেন্ড করতে পারে। আর তখনই আমরা সেই বারে জানি নামের একটি মেয়েকে দেখি, যেহেতু সেখানে ঢুকে মিস্টার ইয়ানকে ইমপ্রেস করার জন্য সেও সেখানে নাচা ট্রাই করে, এমনকি তাকে ইমপ্রেস করার জন্য নিজের উপরেই নিজে পানি ঢেলে দেয়। আর মিস্টার ইয়ানকেও দেখি, যেহেতু তার উপর খুবই ইন্টারেস্ট দেখাচ্ছিল, আর সে তার অনেকটা ক্লোজ আসে, তাকে বলে যে সে অবশ্যই তাকে পার্সিউ করতে পারে যদি সে চায়। আর মিস্টার ইয়ানকে দেখি সে তো তাকে নিয়ে হোটেলে চলে আসে, আর সেখানে তারা অনেকটা ক্লোজ হয়ে পড়ে। আর এখানেই আমরা আসলে ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জ্যানির যে ছোট বোন ছিল সে আবার এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতো, আর সবচেয়ে বড় যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ছিল লু কোম্পানির, সেই কোম্পানির যেই প্রেসিডেন্ট বর্তমানে ছিল মিস্টার চ্যাং, যে কিনা আবার ইয়ানেরই বড় ভাই ছিল, সে তার সিস্টারের ড্রিঙ্কস বাই করে তার সাথে নাইট স্পেন্ড করেছে। এমনকি প্রত্যেকবারই তাকে এই সব জিনিস নিয়ে ব্ল্যাকমেল করা হতো, তাকে অনেক বলি করা হতো, যার কারণে তার সিস্টার সেখানেই সুইসাইড করে নেয়। আর এই সব কিছুর জন্যই সে এখানে ইয়ানের কাছে আসে, যেন সে তার মাধ্যমে তার ব্রাদারের কাছ থেকে রিভেঞ্জ নিতে পারে, আর তারা সেখানেই নাইট স্পেন্ড করে নেয়। কিন্তু এখানে আমরা ইয়ানকে দেখি, সে যখন জ্যানির মুখে এই সব কিছু শুনে তখন সে বলতে থাকে যে তোমার কী মনে হয়, তুমি আমার বড় ভাইয়ের জন্য আমার কাছে আসবে আর আমি এত সহজে মেনে যাব? তখন সে বলে যে তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের বিষয়ে আমার সব কিছুই জানা আছে, তোমার বড় দুই ভাই হচ্ছে তোমার যেই ফার্স্ট মম আছে মানে স্টেপ মম তার ঘরের, আর সেকেন্ড ওয়াইফের ঘর থেকেই তুমি হয়েছো, আর তার মানে তুমি অবশ্যই তোমার স্টেপ ব্রাদার্সদের একদমই পছন্দ করবে না, তোমাদের সম্পর্কও ভালো না। ইয়ান বলে যে দেখা যায় তুমি অনেক বেশি স্টাডি করেছো, তাই সে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। আমরা নেক্সট এই জ্যানিকে দেখি, সে তো লু কোম্পানিতে চলে আসে, তাও ইয়ানের বদৌলতে। সে সেখানেই তাকে চ্যাংয়ের যেই ডিপার্টমেন্ট ছিল সেখানেই জব পাইয়ে দেয়, আর সেও সেখানে চলে যায়। আর ফার্স্ট ডেতেই সে এখানে চ্যাংয়ের সাথে দেখা হয়ে যায়, আর চ্যাংকে দেখে তো তার সেখানে অনেক বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে প্ল্যান মোতাবেক সেখানেই তার পছন্দের কফিটে বানিয়ে তাকে অফার করে। আর চ্যাং তো খুবই অবাক হয় যে সে কীভাবে জানলো যে এটা তার ফেভারিট কফি। সে তাকে বলে যে তোমাকে তো আগে কখনো এই ডিপার্টমেন্টে দেখিনি। তখন সে জানায় যে আসলে সে অন্য একটি ডিপার্টমেন্টে ছিল, কিন্তু সে সবসময় কিছু মাঝে মাঝেই তার জন্য কফি বানিয়ে দিত, এই জন্যই সে তার পছন্দ অপছন্দর বিষয়ে ক্লিয়ারলি জানে। চ্যাং তো এটাতে খুবই ইমপ্রেস হয়ে পড়ে। তখনই আবার সেই দিক দিয়ে ইয়ানও আসছিল, দুই ভাইয়ের মধ্যে যে কতটা রাগ সেটা আমরা দেখেই বুঝতে পারছি। ইয়ান যাওয়ার সময় জানি ইচ্ছে করেই তার মুখে পানি ঠেলে দেয়, বলতে থাকে যে তোমার সাহস কীভাবে হয় আমার ফ্রেন্ডকে তুমি এভাবে বুলি করা, তার সাথে নাইট স্পেন্ড করে তাকে ছেড়ে দেওয়ার। সে তাকে স্ল্যাপ করলে ইয়ান বলে যে তুমি কি বুঝতে পারছো তুমি কার সাথে এই বিহেভিয়ার করছো, তোমার ফ্রেন্ড জেনে বুঝেই আমার কাছে এসছে আর আমি এরকমই, তোমার সাহস কীভাবে হয় আমাকে বুলি করার। চ্যাং তো এই দিক দিয়ে সব কিছুই দেখছিল, এমনকি ইয়ান তাকে ধমকি দেওয়ার বলে যে সে এই কোম্পানি থেকে তাকে এক্ষুনি বের করে দিতে পারে। চ্যাং তো এটাতে খুবই খুশি হয় যে কোনো একটি মেয়ে তাকে এভাবে স্ল্যাপ করেছে, তাই সে তো ইমপ্রেস হয়ে এখানে উল্টো জ্যানিকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে নেয়। জ্যানি এটাতে খুবই খুশি হয়ে যায়। আর এখানে ইয়ানও আর তাকে অফিস থেকে বের করতে পারে না, ইয়ানকে দেখানোর জন্যই চ্যাং এরকমটা করেছিল। আর সেখান থেকেই আমরা রাত্রের সিন দেখি, তারা বারে আবারও দেখা করে, আর মিস্টার ইয়ান তো তার উপর খুবই রেগে গিয়েছিল যে সে তাকে হেল্প করেছে আর সে কিনা উল্টো তাকে স্ল্যাপ করেছে, এটা তো তাদের প্ল্যানে ছিল না। তখন সে তার কাছে ক্ষমা চায়, বলে যে তুমি যেভাবে চাও সেভাবেই আমি তোমাকে পার্সিউ করতে পারি। তখন সে এখানে তাকে ড্রিঙ্ক করতে বলে, সে জানতো এই ড্রিঙ্কটা খুবই স্ট্রং, তাই সে তাকে করতে বলেছিল অ্যাজ এ অ্যাপোলোজাইজ। তখন সেও এই ড্রিঙ্কটা করে নেয়, কিন্তু অতিরিক্ত স্ট্রং হওয়ার কারণে সে নিজেকে সামলাতে পারে না, সে অনেক বেশি বমি করে ফেলে। কিন্তু আমরা ইয়ানকে দেখি, সে আবারও তার কাছে যাওয়ার বলে সে এত সহজেই তাকে ছেড়ে দিবে না, সে যখন তার সাথে মিসবিহেভ করেছে তাই অবশ্যই তাকে এই ড্রিঙ্কটি কমপ্লিট করতে হবে। আর যেহেতু জ্যানিরও এখন ইয়ানকে প্রয়োজন, তাই সে তাকে ইমপ্রেস করার জন্য সেই ড্রিঙ্কটি করে ফেলে, আর সেখানেই তারা দুজন খুবই ড্রাঙ্ক হয়ে পড়ে।
আর আমরা ইয়ানকে দেখি সে তো জ্যানিকে নিয়ে তারই অ্যাপার্টমেন্টে চলে এসেছিল। মর্নিংয়ে যখন জ্যানির ঘুম ভাঙে সে ইয়ানকে থ্যাঙ্কস জানায় তাকে হেল্প করার জন্য। তখনই আমরা ইয়ানকে দেখি সে তাকে বোঝায় যে কিভাবে কি কি করলে তার ব্রাদার সবসময় তার প্রতি ইমপ্রেস থাকবে, আর সে সব কিছুই যেন তাকে জানিয়ে দেয় তার ব্রাদারের বিষয়ে, তার উইকনেস, তার দুর্বলতা সব কিছুই যেন সে তাকে ইনফর্ম করে যে সে কি করতে চাচ্ছে। তখন জ্যানিও সেখানে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি সে তো কাজ করতে করতে বোর হয়ে যায়, আর তখনই সে জেসিকা নামের একটি মেয়েকে দেখে যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, আর সেই আসলে তাকে নিউ নিউ যে মডেলগুলো এন্টারটেনমেন্ট কোম্পানিতে আসতো তাদেরকে হায়ার করে দিত তার সাথে নাইট স্পেন্ড করার জন্য। আর সেও আজকে ওই রকমটাই করে যে তার জন্য কিছু মেয়ে অ্যারেঞ্জ করতে। তখন জেসিকাও নিউ যে মডেলটা এখন এসছে তাকেই হায়ার করে নেয়। আর সেখানেই আবার সে একটি এমপ্লয়কে দেখি যেহেতু জ্যানিকে একটি ফাইল দেওয়ার বলে যে মিস্টার চ্যাং এর কাছ থেকে এটা সিগনেচার করিয়ে আনতে, আজকে যেভাবেই হোক এটা সিগনেচার করতে হবে। সে যখন মিস্টার চ্যাং এর যে ক্যাবিন আসে সেখানে কল করে সে জানতে পারে যে মিস্টার চ্যাং তো তার যে ভিলাটা আছে সেখানে চলে গেছে। তাই এখন সেই এমপ্লয় তাকে বলে যে সেখানে গিয়ে এটা সাইন করে আনতে। সে যখন সেখানে যায় সে দেখতে পায় যে সেখানে অনেক মডেল ছিল, এমনকি জেসিকাই তাকে সেখানে বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি চ্যাংয়ের কাছ থেকে এটা সাইন করে নিয়ে আসছি। মানে চ্যাংয়ের যে কালো কাজগুলো ছিল সব কিছুতেই জেসিকা তাকে হেল্প করতো। সে তো এখানে এটাও নোটিস করে যে সে তো এখানে অনেকগুলো মেয়েকে নিয়ে বসে আছে, এমনকি জেসিকা সেখান থেকে সিগনেচার করে আনার সময় তার সাথে একটি মেন মডেলে দেখা হয়, যেহেতু এখানে নিউ এসেছিল তার সিস্টারের মতোই, যে কিনা নিউ এসেছিল। আর এই মেয়েটিকে এখানে ডাকা হয়েছিল তাকে কাজ দেওয়ার বাহানায়। আর এখানে এনে আমরা জেসিকাকে দেখি সে তো তাকে ফাইল দিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জেসিকা সেখানে সেই মডেলটির ড্রিঙ্কটি স্পাই করে দেয়। দূর থেকে এগুলো সে দেখছিল। সে যখন তাদেরকে বলতেই নেবে তখনই ইয়ান তাকে টানে বাহিরে নিয়ে আসার দাগে বলে যে তুমি কি চাও আমার প্ল্যানটা নষ্ট করে দিতে? এই জন্যই কি আমি তোমাকে হেল্প করেছিলাম? ভুলে যেও না যে তুমি আমার কাজ করার জন্য এসছো, তুমি আমার পাপেট হিসেবেই থাকবে, আর আমি যেভাবে বলবো সেভাবেই করতে হবে। সে বলে যে আমি চাই না সেই মেয়েটার লাইফটাও আমার সিস্টারের মতো নষ্ট হয়ে যাক। তারা তার ড্রিঙ্কটি স্পাই করে দিয়েছে, সে তার জীবনটা নষ্ট করে ফেলবে আবারও ব্ল্যাকমেল করে। কিন্তু তখন ইয়ান বলে যে তুমি আগেই জানতে আমি এরকমই, আর আমি আমার স্বার্থের বাহিরে কোনো কাজ করব না, তোমাকে আমার কাজ করতেই হবে। এই নাও নিউ ফোন, এটা দিয়ে যখন তার কাজ হয়ে যাবে তখন তুমি পুলিশকে ইনফর্ম করবে, কারণ সে রেপ আর এইসব ড্রাগের মামলায় অ্যাটলিস্ট 8-10 ইয়ার তো জেল হয়েই যাবে। এটা শুনে সে খুবই আপসেট হয়ে পড়ে যে সে কি নিজের স্বার্থের জন্য, রিভেঞ্জের জন্য অন্য আরও একটি মেয়েকে এভাবে বিপদে ফেলতে দিবে। অন্যদিকে আমরা জেসিকাকে দেখি সে তো সেই মেয়েটিকে ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল, মেয়েটি সেন্সলেস হয়ে পড়লে সেখানে আমরা চ্যাংকে দেখি যে মেয়েটির সাথে খারাপ করতে থাকে। আর দূর থেকে যখন সেই সব কিছু দেখছিল সে এখানে বুঝতে পারছিল না সে কী করবে। সে চায় না সেই মেয়েটির লাইফও তার সিস্টারের মতো নষ্ট হোক, তাই সে আগেই পুলিশকে কল করে ফেলে। আর জেসিকা দৌড়ে চ্যাংয়ের কাছে আসে আর তাকে ওয়ার্ন করে যেন সেই মেয়েটিকে সে টাচ না করে, সে যেন তার কাছ থেকে দূরে সরে যায়, কারণ এখানে পুলিশ চলে এসছে। আমরা নেক্সট ডে বাসার সিন দেখি যেখানে তো চ্যাংয়ের ড্যাড তাকে স্ল্যাপ করার বলতে থাকে যে তার সাহস কীভাবে হয় এইসব ড্রাগের মামলায় আর মেয়েদের মামলায় পড়তে, সে কি বুঝতে পারছে তাদের রেপুটেশন কতটা নিচে নেমে গেছে, তার জন্য তারা আর কোথাও মুখ দেখাতে পারছে না। ভাগ্যিস সে কিছু করার আগেই সেখানে পুলিশ চলে এসেছিল, যদি না আসতো তাহলে কী হয়ে যেত, সে কী করতে গিয়েছিল। চ্যাংকে এখানে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার ড্যাড তার কোনো কথাই শোনে না। আর এখানে তার ড্যাড এটাও বলে দেয় যে সামনে তাদের যে বড় প্রজেক্টটা রয়েছে এখন সে এই সব বিষয়ে কাজ করার জন্য ইয়ানকেই দিবে, কারণ এখন মিডিয়ার সবাই চ্যাংয়ের উপর খুবই রেগে আছে, তাই এখন চ্যানকে কোম্পানি থেকে একটু দূরে রাখাটাই বেটার হবে। আর সব প্রজেক্টই এখন ইয়ানকে দিয়ে দেওয়া হয়, চ্যাং তো এটাতে খুবই রেগে যায়। ইয়ান তার ড্যাডকে বলে যে তোমার এই ছেলেকে বোঝাও যেন সে নেক্সট টাইম আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট করতে না যায়। আর এখান থেকেই আমরা আবার চ্যাংয়ের ড্যাডকে দেখি, সে তো আবার আলাদাভাবে জ্যানিকে তার কাছে ডাকে আর তাকে অনেক বড় একটি অ্যামাউন্ট দিয়ে বলে যে তুমি যদি আমাকে আগে এই বিষয়ে না জানাতে তাহলে আমি হয়তো আমার ছেলেকে জেলে দেখতাম, তোমাকে অনেক থ্যাংকস। আসলে জ্যানি এখানে
চ্যাংয়ের ড্যাডের ভরসা জেতার জন্য তাকে অনেক আগেই পুলিশকে ইনফর্ম করার সাথে সাথেই ওনাকেও ইনফর্ম করে দিয়েছিল, যার কারণে সে তার ছেলেকে বাঁচিয়ে নিতে পেরেছে। সে তো এখানে বলে দেয় যে সে যেন যে কোনো সময় এই ফ্যামিলিতে আসতে পারবে, কারণ সে তাকে ট্রাস্ট করতে পারছে। কিন্তু সে যখন আবার ইয়ানের কাছে যায়, ইয়ান তো তার উপর খুবই রেগে যায় যে সে তার প্ল্যান কেন নষ্ট করেছে। সে চেয়েছিল সে মেয়েটির সাথে খারাপ করার পর যেন সে পুলিশকে ইনফর্ম করে, তাহলে তার জেল হতো। কিন্তু মেয়েটিকে কিছু না করার আগেই সে কেন পুলিশকে ইনফর্ম করেছে? সে বলে যে আমি চাই না আমার বোনের মতো অন্য কোনো মেয়ের জীবনও নষ্ট হোক। সে বলে যে আচ্ছা তাহলে তুমি কি চাচ্ছ, যে আমি মিস্টার চ্যাংকে সব কিছুই বলে দিই যে তুমি কি চিন্তা করে এখানে এসছো, এই ফ্যামিলিতে এসছো? সে তার পায়ে ধরে আর বলতে থাকে যে প্লিজ আমাকে আমার রিভেঞ্জটা নিতে দাও। তখন এখানে ইয়ান তাকে মাফ করার বলতে থাকে যে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিব, কিন্তু একটি শর্তে, এত সহজে তো তোমাকে আমি ছেড়ে দিয়েছি না, তুমি আমার বিপরীতে গেছো, আমার পাপেট হয়ে তুমি আমার কথা শুনোনি। এটা বলেই ফোর্সলি তাকে সুইমিং পুলের এখানে নিয়ে এসে মতি ছিঁড়ে সেটা সুইমিং পুলে ফেলে দেয়। আর তাকে বলে যে 1 আওয়ারের মধ্যে এই সবগুলো মতি যেন সে তাকে তুলে দেয়। আর বেচারিও কি করবে, তাকে তো তার কথা শুনতেই হতো, তাই সে 1 ঘন্টার মধ্যে এক এক করে সবগুলো মতি নিয়ে আসে। কিন্তু মিস্টার ইয়ান বলে যে এখনও একটি মতি বাকি আছে, আর তার হাতে রয়েছে 2 মিনিট। সে যদি এটা না খুঁজতে পারে তাহলে তাকে আর সে হেল্প করবে না। সে যখন সেটা সার্চ করতেই নেবে তখনই সে অসুস্থ হয়ে পড়লে ইয়ান তাকে উঠিয়ে নেয় আর সেখানে ফোর্সলি তাকে কিস করতে থাকে, আর সেখানেই আবার তার সাথে কিছুটা টাইম একসাথে স্পেন্ড করে ফেলে। এদিকে আমরা মিস্টার চ্যাংকে দেখি, সে তো এটা নিয়ে খুবই রেগে গিয়েছিল যে তার ড্যাড কীভাবে সব প্রজেক্ট এখানে ইয়ানকে দিয়ে দিচ্ছে। অন্যদিকে আমরা তখনই আবার দেখতে পাই যে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেহেতু আবার ইয়ান ছিল, সে তাকে ডাকতে আসে কারণ তার ড্যাড তাকে বাসায় যেতে বলছে। কিন্তু সে মানা করে দেওয়ার বলতে থাকে যে ওই লোকের কথা যেন তার সামনে না বলে। সে তো অনেক রেগে যাওয়ার বলে যে দেখছো আমার সামনে কত মেয়ে আসে, আমি এভাবে এনজয় করি, তুমি চাইলে তুমিও করতে পারো। আর সে এটাও তাকে বলতে থাকে কিভাবে তার বোনের সাথেও সে এনজয় করেছে, সে তার সাথে অনেক মজা নিয়েছে। এটা শুনে সে এতটাই রেগে যায় যে সে তাকে মারতে নিলে তখনই ইয়ান সেখানে চলে আসে আর তাকে নিয়ে জোর করে গাড়িতে চলে আসে। এখানে তো জ্যানি খুবই রেগে গিয়েছিল যে সে আমাকে বলছে আমার বোনের সাথে সে কী করেছে। ইয়ান তাকে কন্ট্রোল করার জন্য তাকে ফোর্সলি কিস করতে থাকে আর তাকে শান্ত করে বলে যে তুমি যদি এখন তাকে মেরে ফেলো তাহলে কী হবে, তুমি নিজেই জেলে চলে যাবে। তোমার রিভেঞ্জ কীভাবে নিবে, রিভেঞ্জ এমনভাবে নিবে যেন তুমি নিজেও ঠিক থাকো আর যার কাছ থেকে নিয়েছো সে যেন ধ্বংস হয়ে যায়। তখন জ্যানি বলে যে আমি যেভাবেই হোক তার কাছ থেকে রিভেঞ্জ নিতে চাই, আমার কী করতে হবে তুমি জাস্ট ওটা বলো। তখন ইয়ান বলে যে তোমার মাথা ঠান্ডা করো, আমরা এভাবে পাগলের মতো এতটা বেশি পাগল হয়ে পড়লে চলবে না, আমাদের অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, এভাবে চললে তো আমরা আমাদের যে গোলটা আসে তা থেকে হারিয়ে যাব। তারা তো এখানে করছিল যে কীভাবে চ্যাংয়ের সব যে কালো কাজগুলো ছিল সেগুলো সবার সামনে বের করে আনবে। এখনও জানি শান্ত না হলে ইয়ান তাকে বোঝানোর চেষ্টা করে যে বাদ দাও আমি তোমাকে হেল্প করব, এটা তো আমি বলেইছি। কিন্তু তখনই তারা নোটিস পায় যে আসলে ইয়ানের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সে দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে সে যে কাজগুলো করেছে সেগুলো সব মিডিয়ার সামনে বের হয়ে আসবে। আর তার ড্যাড তো এগুলো অবস্থা দেখে তারা খুবই টেনশনে পড়ে যায় কারণ চ্যাং আসলে অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গেছে। এটা দেখে ইয়ান খুবই খুশি হয় যে সে এখন এরকম অবস্থায় আসে, তার বোনের সাথে যে এরকমটা করেছে তার অবস্থায় এখন এতটা খারাপ। সে খুশি হয়ে নিজেই ইয়ানের কাছে আসে আর তাকে অ্যাপ্রোচ করতে থাকে আর সেখানেই তার সাথে কিছুটা টাইম স্পেন্ড করে নেয় কারণ সে আজকে অনেক বেশি খুশি ছিল। এদিকে আবার আমরা ইয়ানকে দেখি, যার মনে তো এখন জ্যানির জন্য সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল। নেক্সট মর্নিং যখন জ্যানি ঘুম থেকে উঠে সে এখানে ইয়ানকে বলতে থাকে যে তার রিভেঞ্জ নেওয়া এখন শেষ, তাই এটা লাস্টবারের মতো সে কালকে তার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু এটা শোনার পর আবার ইয়ানের খুবই রাগ হয় যে সে নিজে নিজে কীভাবে ডিসাইড করে নিতে পারে যে সে তার কাছ থেকে চলে যাবে। সে নিজে নিজে তার কাছে এসছে এর মানে এটা নয় যে সে তাকে এত সহজে যেতে দেবে। আসলে সে এখানে তাকে বোঝাতে না পারলেও সে মনে মনে তাকে এখন আর কোথাও যেতে দিতে চাচ্ছিল না, কিন্তু জ্যানি তাকে বলে দেয় যে সে আর এখানে কখনোই আসবে না, এটা বলেই চলে যায়। অন্যদিকে আবার আমরা তাদের সেকেন্ড ব্রাদার শাওকে দেখি, যে তো হসপিটালে আসে তার ভাইয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর সেখানে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে যে তার ভাই চ্যাংয়ের কী হয়ে গেল। তার আবার পায়ের ব্যথা ছিল কারণ তাকেই কোনো একটা সময় ইয়ানি ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার কারণে সে তার এক পাটা পঙ্গু করে
হয়ে গেছে ইয়েন তো জানতোই যে তার এই কান্না শুধুই ফেক। অন্যদিকে আমরা জ্যানিকে দেখি, সে তো তার গ্র্যান্ডমমের সাথেই ছিল। তার সিস্টারকে দেখে সে প্রমিস করে যে সে তার গ্র্যান্ডমকে রেখে কোথাও যাবে না, সে সবসময় তার গ্র্যান্ডমমে টেক কেয়ার করবে। এদিকে আবার আমরা দেখতে পাই যে শাও তো আসার পরপরই তার ড্যাডির সাথে বিজনেসের কথা বলছিল। সে বলছিল যে সে নাকি চ্যাং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে প্রেসিডেন্টের মেয়ে রয়েছে তার সাথে অ্যাব্রডে ছিল, তার সাথে তার রিলেশন রয়েছে। এটা শুনে তো তার ড্যাড খুবই শক্ট হয়ে পড়ে, কারণ তারা অনেক বড় একটি কোম্পানির থেকে আসছে। ইয়ান এগুলো শুনে একদমই পাত্তা দেয় না, কিন্তু শাও এখানে বলতে থাকে যে এমনকি জিজির ড্যাড তো এটাও বলেছে তাদের বিয়েটা হয়ে গেলে উনি ওনাদের 10% শেয়ার তার নামে লিখে দিবে। তার ড্যাড তো খুবই খুশি হয়ে যায়, এতটাই খুশি হয়ে যায় যে সে তাকে বলে দেয় যে যদি তাদের সত্যিই বিয়ে হয় তাহলে পুরো লু কোম্পানি শেয়ার সে তার নামে দিয়ে দিবে। কিন্তু এটা আবার ইয়ানের একদমই পছন্দ হয় না, কারণ সেও তো আছে, তাহলে শুধু তার ড্যাড শুধু একজনের কথাই কেন চিন্তা করছে। এদিকে আমরা জ্যানিকে দেখি, সে যখন তার গ্র্যান্ডমমের জন্য ফ্রুটস কিনে নিয়ে আসে সে দেখতে পায় তার গ্র্যান্ডমম অসুস্থ হয়ে পড়েছে। সে তো ভয় পেয়ে তাকে ডিরেক্টলি হসপিটালে নিয়ে যায় আর জানতে পারে যে তার অনেক বড় একটি রোগ রয়েছে, যার কারণে সে এখন বুঝতে পারছে না এত টাকা সে কোথা থেকে অ্যারেঞ্জ করবে। তাই বাধ্য হয়ে তার আবারও ইয়ানের কাছেই আসতে হয়। ইয়ান সেখানে তাকে বলে যে তুমি নিজেই অ্যাটিটিউড দেখে আমাকে বলেছিলে যে তুমি আমার কাছ থেকে চলে যাবে, তুমি আমার সাথে কাজ করতে চাও না, তাহলে এখন কেন এসছো? সে বলে যে তুমি যেভাবেই ইচ্ছে সেভাবেই আমাকে দিয়ে কাজ করাতে পারো, তুমি যা বলবে তাই আমি করতে রাজি আছি, প্লিজ আমাকে হেল্প করো, আমার অনেক বেশি তোমার হেল্পের প্রয়োজন। আর এখানে যেহেতু ইয়ান তার প্রতি এমনিতেও দুর্বল ছিল তাই এখানে সে তাকে অ্যাকসেপ্ট করে নেয় আর তাকে তার সাথে তার অ্যাপার্টমেন্টে আবারও নিয়ে যায়। এমনকি মর্নিংয়ে যখন জ্যানির ঘুম ভাঙে তখন ইয়ান তার কাছে আসে আর তাকে জানিয়ে দেয় যে তার গ্র্যান্ডমমকে সে অনেক ভালো একটি হসপিটালে ট্রিটমেন্টের জন্য অ্যাডমিট করিয়ে দিয়েছে আর তার মেডিসিনে যা যা প্রয়োজন সে সব এক্সপেন্সেসই নিজে খরচ করবে, সে যেন তার চিন্তা না করে, তাদের নিউ প্ল্যান যেন স্টার্ট করা হয়। আর আমরা সেখান থেকেই জ্যানিকে দেখি যে তো বাস স্টপে দাঁড়িয়ে ছিল আর এখন আবার ইয়ান তাকে শাওয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিয়েছিল। আসলে যেহেতু তারা ভাই ছিল সে তার ড্যাডকে বলেই, যেহেতু তার ড্যাডও জ্যানিকে পছন্দ করতো তাই তাকে সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেয়। অন্যদিকে আমরা উল্টো ইয়ানকে দেখি, সে তো জিজি মানে চ্যাং গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকের মেয়ে জিজিকে ইমপ্রেস করার জন্য চলে যায়। মেয়েটির অনেক দামি একটি ব্যাঙ্গেল যখন পানিতে পড়ে গিয়েছিল সে সেটা তাকে তুলে দেয়। জিজি ভাবে যে হয়তো সে এগুলো তাকে জাস্ট ইমপ্রেস করার জন্যই করছে, কিন্তু এখানে আমরা ইয়ানকে দেখি সে তো জাস্ট তার হাতে তার এই ব্যাঙ্গেলটা ধরিয়ে দেয় আর সেখান থেকেই চলে আসে, সে তাকে পাত্তাই দেয় না। এদিকে আমরা জ্যানিকে দেখি, সেও তার কাজে সাকসেসফুল। তাকে বৃষ্টিতে ভিজতে দেখে এদিকে শাও গাড়ি থেকে বের হয়ে আসে আর তাকে হেল্প করার জন্য নিজের ব্লেজারটি খুলে পরিয়ে দেয়, এমনকি তাকে গাড়িতেও নিয়ে আসে। এখানে জ্যানি দেখতে পায় যে সে ঠান্ডা পানিতে ভিজার কারণে তার পাটা কাঁপছিল ব্যথায়। সে শুনেছিল যে পানির কারণে তার পায়ে ব্যথা স্টার্ট হয়, কিন্তু সে এখন দেখেও ফেলেছে আর মনে মনে ভাবছিল যে শাও তো খুবই জেন্টল, সে তাকে এতটা হেল্প করছে। সে যখন বাসায় যায় সে মেডকে জিজ্ঞেস করে শাওয়ার ব্যাপারে যে শাও কেমন, তখন মেড বলে দেয় যে সেকেন্ড স্যার তো ছোটোবেলা থেকেই খুবই জেন্টেল আর সবার সাথেই খুবই কাইন্ড, কিন্তু কেন জানি থার্ড যেই স্যার আছে উনি সেকেন্ড স্যারকে একদমই পছন্দ করে না। তখন সে বুঝতে পেরে যায় যে আসলেই শাওয়ানেই ভালো একটি ছেলে। তার পায়ে খুবই ব্যথা হচ্ছিল, তবুও সে ডিসাইড করে সে তার গার্লফ্রেন্ড জিজির সাথে একটি অকশন পার্টিতে যাবে, সেখানে তাকে নেকলেস কিনে দেওয়ার জন্য। এমনকি সে জ্যানিকেও তার সাথে করে নিয়ে যায়। জ্যানি তার এতটা সুন্দর নেচার দেখে খুবই ইমপ্রেস হয়, কিন্তু ভাবতে থাকে যে তার সাথে তারা যা করছে তারাকে ঠিক হচ্ছে। তখনই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা অকশন পার্টিতে দেখি যে আসলে তাদের গাড়িটা নষ্ট হওয়াটা কোনো কোইন্সিডেন্ট না, এগুলো ইয়ানি জ্যানিকে দিয়ে করিয়েছে যেন জিজির সাথে শাও এই অকশন পার্টিতে না আসতে পারে আর তার জায়গায় যেন ইয়ানি সেই অকশন পার্টিতে যায়। আর যখন সেখানে অনেক সুন্দর একটি নেকলেস সবার সামনে প্রেজেন্ট করা হয়, ইয়ান সবচেয়ে দাম দিয়ে সেই নেকলেসটা কিনে নেয়। অকশন পার্টি শেষ হওয়ার পর জিজি তার কাছে যাওয়ার বলে যে আমি তখন মোলামুলি করতে পারিনি, কিন্তু আসলে এই নেকলেসটা আমার খুবই প্রয়োজন। কিন্তু ইয়ান তো তাকে কোনো পাত্তাই দেয় না আর বলে দেয় যে এই নেকলেসটা সে তার পছন্দের মানুষের জন্য কিনেছে। অন্যদিকে বাসায় যখন ইয়ান বসেছিল জিজির জন্য, জিয়ানি সেখানে আসে আর তাকে বলতে থাকে যে আমাদের কি মিস্টার শাওকে এভাবে ঠকানোটা ঠিক হবে?
ওনার শেয়ারটা উনি পেয়ে গেলেই হয়। ওনার শেয়ারের জন্য তুমি কেন ওনাকে এতটা কষ্ট দিচ্ছ? উনি তো অনেক ভালো একটি মানুষ। এখানে ইয়ান বুঝতে পেরে যায় যে জ্যানি আসলে তাকে আবারও হয়তো ধোকা দেওয়ার চিন্তা করছে। সে তাকে বলে দেয় যে আমার প্ল্যান যেভাবে চলছে সেভাবেই করতে দাও, আর তাকে যেই নেকলেসটা সে অকশন পার্টি থেকে নিয়ে এসেছিল সেটা অনেক সুইটলি পরিয়ে দেয়। কিন্তু এখন জ্যানির কেন জানি মনে হচ্ছিল যে ইয়ান জাস্ট তার বাপেটার মতো তাকে কন্ট্রোল করতে চাচ্ছে ইন এনি সিচুয়েশন। সে কখনোই তাকে মন থেকে তার পার্টনার বা তাকে ভালোবাসেনি বা তাকে পছন্দ করছে না, সে জাস্ট তার কাজে তাকে ইউজ করছে। অন্যদিকে আমরা বারের সিন দেখি যেখানে তো জিজি তার ফ্রেন্ডের সাথে এনজয় করছিল, তখন একটি ড্রাঙ্ক পার্সন এসে জিজির সাথে মিসবিহেভ করা স্টার্ট করে দেয়। আর সেই সেম বারেই ইচ্ছে করে ইয়ান গিয়েছিল। সে যখন জানতে পারে জিজি সেখানে আছে, আসলে সে এখন চাচ্ছিল যে জিজি আর শাওয়ের এঙ্গেজমেন্টটা ভেঙে দিতে, যেন তাদের পুরো শেয়ার শাওকে না দেয়। সে তো সেই লোকটিকে ইচ্ছে মতো ধোলাই করে সেখান থেকে চলে আসে। জিজি তাতে খুবই ইমপ্রেস হয় আর তাকে থ্যাংকস জানায় তাকে হেল্প করার জন্য। এখানে শাও একটু অ্যাটিটিউড নিয়ে বলে যে তোমার জায়গায় যে কেউ হলে আমি তাকেও হেল্প করতাম, এটা তো আমার ডিউটি, এটা বলেই চলে যায়। তখনই আবার জিজির ফ্রেন্ড এসে বলতে থাকে যে ইস, এই ছেলেটাকে যদি আমি পটাতে পারতাম, এতটা হ্যান্ডসাম। জিজি তো বলে যায় যে দরকার পড়লে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিব, তবুও আমার এখন তাকে লাগবে। অন্যদিকে আমরা নেক্সটের সিন দেখি যেখানে তো আজকে শাও আর জিজির এঙ্গেজমেন্ট ছিল, আর সেখানে যখন ইয়ান উপস্থিত হয় তাকে দেখে তো এখানে জিজি খুবই কনফিউজ হয়ে পড়ে যে সে শাওকে বিয়ে করবে কি না। আর সেখানে আবার ইভেন্টে জ্যানিও ছিল, তাদের প্ল্যানই তো ছিল তাদের এঙ্গেজমেন্টটা ভাঙার। আর এখানে ইয়ানকে দেখে যখন তাদের এঙ্গেজমেন্ট স্টার্টই হবে তখন জিজি বলে দেয় তাদেরকে যে সেই এঙ্গেজমেন্টটা করতে চায় না। এটা শোনার পর তো শাও খুবই শকড হয়ে পড়ে। আর তার ড্যাড যখন তাকে জিজ্ঞেস করে যে তাহলে তুমি কার সাথে এঙ্গেজমেন্ট করতে চাও, তখন জিজি বলে দেয় যে সে তো আসলে এই ফ্যামিলিরই ছোট ছেলে, ইয়ানকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায়। কিন্তু ইয়ান ডিরেক্টলি জিজিকে বলে দেয় যে তার উপর তার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু জিজি বলে যে তোমার উপর আমার আছে তাতেই চলবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তার ড্যাড এটা শোনার পর ডিরেক্টলি আবার আমার ড্যাডকে বলে সে তার 50% শেয়ার তাকে দিয়ে দিবে, তার ছেলেকে যেন সে রাজি করায়। সে যখন ইয়ানকে ডাকে সে এখানে তাকে বলতে থাকে যে তুমি যদি তাকে বিয়ে করো লু ফ্যামিলির সব শেয়ার আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু ইয়ান এখানে রাজি হয় না আর বলে যে সে টাকার জন্য তার ছেলেকেও সেল করে দিতে দ্বিতীয়বার ভাবছে না, সে কেন তার কথায় রাজি হবে। কিন্তু সে এখানে তাকে কোনোরকম রাজি করিয়েই নেয়। তখন সে বলে দেয় যে ঠিক আছে, সে তাকে বিয়ে করবে। অন্যদিকে আমরা জ্যানিকে দেখি, সে তো দেখতেই পাচ্ছিল যে শাওয়ের মন খারাপ। তার কেন জানি গিল ফিল হচ্ছিল যে সে একটি ভালো মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। আসলে জ্যানি আগেই বলে দিয়েছিল শাওকে যে তাদের এঙ্গেজমেন্টটা হয়তো ভেঙে যেতে পারে, তার কারণে শাও তো একটা কষ্ট পায় না। কিন্তু সে বাহিরে আসলে এখানে তার ড্যাড সবাইকে অ্যানাউন্স করে যে আসলে একটা ভুল হয়েছে, আসলে ইয়ান আর জ্যানির এঙ্গেজমেন্ট আজকে। আর সেখানেই তাদের এঙ্গেজমেন্টও অ্যানাউন্স করা হয়। আর শাও সবাইকে সরি বলে যে সে আসলে ভুল বুঝেছিল, আর তাদের এঙ্গেজমেন্টটাও কমপ্লিট হয়। কিন্তু তাদের এঙ্গেজমেন্ট হওয়ার সাথে সাথেই শাও আবার সবার সামনেই জ্যানিকে প্রপোজ করে। আর আমরা এখানে জানতে পারি যে যখন জ্যানি তাকে সরি বলতে আসে যে আসলে তার জন্য সে সরি ফিল করছে, তখনই সে তাকে বলেছিল যে সে সবার সামনেই তার রেপুটেশন সেভ করার জন্য তাকে প্রপোজ করবে, সে যেন মিথ্যে মিথ্যেই হ্যাঁ বলে দেয়। আর সবার সামনে সে যখন তাকে প্রপোজ করে জ্যানি হ্যাঁ বলে দিলে ইয়ানের এই জিনিসটাতে খুবই রাগ হয় যে সে আবারও তাকে ধোকা দিয়েছে। সে এটা দেখে এতটাই রেগে যায় যে সেখান থেকে বের হয়ে আসে। আমরা এদিক দিয়ে পার্টি শেষ হওয়ার পর জ্যানি আর শাওকে দেখি, শাও তো তাকে থ্যাংকস জানায় তাকে হেল্প করার জন্য। আর এভাবে তাকে এম্বারেসিং একটি মোমেন্টও পড়তে হয়েছে। জ্যানি বলে যে কোনো ব্যাপার না, আমরা তো জাস্ট মিথ্যা একটি নাটকই করেছি, আপনার মতো ভালো মানুষকে হেল্প করতে পেরেও আমার ভালো লেগেছে। একে আমরা শাওকে দেখি, সে তো ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তার সেকেন্ড ব্রাদার চ্যাংয়ের কাছে যায়। আর গিয়ে উল্টো সেখানেই তাকে সব কিছুই স্বীকার করতে থাকে যে সে কীভাবে নিজেই তাকে রাস্তা থেকে সরিয়েছে। সে তার প্রপার্টি পাওয়ার জন্য তাকে ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করিয়েছে আর সব ব্লেম দিয়ে দিয়েছে ইয়ানের উপর, যেন সবাই ইয়ানকেই ব্লেম করে। এমনকি সে তো ছোট্টবেলায় ইয়ানের মমকে হার্ট অ্যাটাকেরও মেডিসিন দিয়েছিল। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, সে তো এই দিক দিয়ে জ্যানিকে অনেক বেশি টর্চার করছিল যে সে কীভাবে এত বড় সাহস পায় যে সে এবারও তাকে ধোকা দেওয়ার ট্রাই করছে। সে এখানে তাকে কোনো কিছু না জানিয়ে কেন শাওকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে,
তখন জ্যানিকে দেখি সে বলতে থাকে যে সে আমাদের মতো খারাপ নয়, সে অনেকই জেন্টলম্যান, আর আমি এত একটা ভালো মানুষকে কিভাবে বারবার ধোকা দিব। তখন সে বলে যে তার মানে তুমি আমাকে ধোকা দিতে পারবে তাকে নয়। কিন্তু জ্যানি এখানে তাকে বলে যে সে শুধুই মাত্র অভিনয় করেছে, সে তাকে সত্যি সত্যি বিয়ে করতে চাচ্ছে না, কিন্তু এটা সে বিশ্বাস করে না। তখন সে তাকে সব সত্যি খুলে বলে যে সে কিভাবে তাকে রিকোয়েস্ট করেছিল হেল্পের জন্য। ইয়ান এতটাই রেগে গিয়েছিল সে সেখান থেকে জ্যানিকে চলে যেতে বলে। তখন জ্যানি মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর ইয়ানও অনেক বেশি আপসেট হয়েছিল কারণ সে তো এখন জ্যানিকে পছন্দ করা স্টার্ট করেছিল। আমরা নেক্সট ডে লু ম্যানশনের সিন দেখি, যেখানে তো এখন শাওয়ের ড্যাড এখানে জ্যানিকে বলছিল যে যেহেতু তোমরা বিয়ে করেই ফেলবে তাহলে আমি চাই তুমি এখানেই থাকো, থেকে আমার ছেলে শাওয়ের দেখাশোনা করো। আর শাও এটা শুনে খুবই খুশি হয়ে যায় কারণ সে তো এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে দেখেছে যে তাকে ট্রাস্ট করছে, তাকে সময় দিচ্ছে। আর সে এখানে জ্যানিকে নিজেই বিয়ে করার ট্রাই করছিল, তাই সে এখানে সুযোগ পেয়ে যায়। কিন্তু আমরা ইয়ানকে দেখি, সে তো জ্যানিকে উল্টো সেখানেই টিচ করতে থাকে, কিন্তু জ্যানি সব কিছুতে অনেক বেশি এম্বারেসিং ফিল করছিল, আর তার অনেক অকওয়ার্ড লাগাতে সে সেখান থেকে খাবে না বলে উঠে চলে যায়, আর শাও তার সাথে উঠে চলে যায়। এই সব কিছু কোনো কিছুই ইয়ানের একদমই পছন্দ হচ্ছিল না। অন্যদিকে আমরা রুমের সিন দেখি, যেখানে তো শাও টোটালি লেগে পড়েছিল যে কিভাবে সে জ্যানিকে ইমপ্রেস করবে, সে তো তার সামনে প্রতিনিয়ত বেচারা সাজার নাটক করতে থাকে। আর জ্যানিও এতটাই বোকা ছিল যে সে তার এই সব ফাঁদে পড়ে যায়। সে এখানে তার পায়ে ব্যথা লাগাতে তাকে হেল্প করে, এমনকি নিজের হাতেই তাকে মেডিসিনও লাগিয়ে দিয়েছিল। দূর থেকে আবার যখন ইয়ানি সব কিছুই দেখে তার অনেক বেশি রাগ হয় যে সে এরকম কেন করছে, জ্যানি তো আগে এরকম ছিল না। তাদের এতটা ক্লোজনেস দেখে এখানে ইয়ানের অনেক খারাপ লাগে, সে তো নিচে তার জন্য ওয়েট করছিল সিঁড়ির পাশে। আর যখন জ্যানি নিচে নামছিল সে তাকে থামায় বলে যে তুমি কি ডিসাইড করে নিয়েছো যে তুমি শাওয়ের সাথেই থাকবে। সে বলে যে আমি এরকম কোনো কিছুই ডিসাইড করিনি, আমি সবসময় তোমার হয়েই কাজ করব, কিন্তু তার হেল্পের প্রয়োজন ছিল তাই আমি হেল্প করেছি। তখন ইয়ান বলে যে কখনোই এটা চিন্তা করো না যে তুমি আমাকে আবার ধোকা দিয়ে পার পেয়ে যাবে, আমি কখনোই তোমাকে আমার কাছ থেকে যেতে দিব না। জ্যানি বলে যে এটা আমি অনেক আগে থেকেই জানি। তখন এটা শুনে এখানে ইয়ানের একটু ভালো লাগে, জ্যানি সেখান থেকে চলে যায়। আমরা এখানে জ্যানিকে দেখি, সে তো আবার মিস্টার শাওয়ের সাথেই গিয়েছিল হট বাথের জন্য, কিন্তু সে তার সাথে না অন্য একটি ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু তখনই ইয়ান আবারও তার কাছে চলে যায় কারণ তার অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল, সে অনেক ইনসিকিওর ছিল যে যদি আবার শাওয়ার জ্যানি অনেকটা ক্লোজ চলে আসে, সত্যি সত্যিই যদি বিয়ে করে ফেলে। সে এটা জ্যানিকে প্রকাশ করে না, কিন্তু উপরে উপরে হার থাকলেও সে ভিতরে ভিতরে জ্যানিকে হারানোর ভয়টা পাচ্ছিল। সে এখানে জ্যানির সাথে ফোর্স করতে থাকলে আমরা অপর পাশের রুম থেকেই শাওকে দেখি যে সাউন্ড শুনে সেখানে চলে আসে, কিন্তু যখন দেখে জ্যানি বাদ নিচ্ছে তখন সে অন্য পাশে ফিরে যায়। কিন্তু এই সুযোগের সদ্ব্যবহার করে এখানেও ইয়ান তাকে টিচ করতে থাকে। জ্যানি বলে যে আমি বাদ নিচ্ছি, আপনি প্লিজ একটু পরে আসুন। শাও এটা শুনে তাকে সরি বলে আর সেখান থেকে ডিরেক্টলি বের হয়ে যায়। আমরা দেখতে পাই যে সেখান থেকে তো ইয়ান চলে গিয়েছিল, কিন্তু বাহিরে আসার পর আবার এখানে শাও খুবই জেন্টালি তাকে প্রপোজ করে বিয়ের জন্য, যে এই প্রথমবার কোনো মেয়ে আমাকে এতটা ভালোভাবে বুঝতে পেরেছে, আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তুমি কি আমাকে বিয়ে করবে। কিন্তু জানি একটু হলেও এখনও ইয়ানকেই পছন্দ করতো কারণ সে এতদিন ধরে তার সাথে ছিল, তাই সেই ইয়ানে দেওয়া লাভ বাইটগুলো তাকে দেখিয়ে দেয় যেন সে বুঝতে পারে সে কমিটেড, আর শাও এটা বুঝতে পারে, তাই সে সেখানে তাকে সরি বলে যে সে তাকে এরকম এম্বারেস করেছে, কিন্তু সে ইটস ওকে বলে দেয়। অন্যদিকে আমরা ইয়ানকে দেখি, সে তো অন্যদিকে জ্যানির জন্য অনেক এক্সাইটেড হয়ে একটি ব্রেসলেট কিনে নিয়ে আসে কারণ সে ভাবছিল যে সে ধীরে ধীরে জ্যানিকে তার মনের কথা বলে দেবে। জ্যানি যখন তার রুমে আসে তখনই সেখানে সিক্রেটলি ইয়ান ঢুকে পড়ে আর তাকে ব্রেসলেট দেখিয়ে বলে যে এটা তোমার জন্য, কিন্তু জ্যানি তো এটাতে খুশি হয়ই না, উল্টো তাকে মানা করে দেয় ব্রেসলেটটি নিতে কারণ সে তার উপর রেগে ছিল যে কেন সে শুধু শুধুই ভালো মানুষটিকে এভাবে ইনসাল্ট করছে, এভাবে তাকে ধোকা দেওয়ার ট্রাই করছে, কারণ শাওকে তার অনেক ভালো মনে হচ্ছিল। তখনই শাও আসে জ্যানিকে খোঁজার জন্য, তখন ইয়ান বলে যে তুমি কি চাও তোমার মিস্টার পারফেক্টের কাছে আমি তোমাকে এক্সপোজ করে দিই। তখনই আবার সেখানে আমরা জিজিকে দেখি, সেও আসে, আর সে যখন ইয়ানকে সেখানে ডাকতে আসে তখনই সেখানে জ্যানি ডোর ওপেন করে। জিজি যখন ইয়ানের কথা জিজ্ঞেস করে তখন জ্যানি বলে দেয় যে এখানে কি ইয়ানে থাকার কথা,
তখন সে সেখান থেকে চলে যায় আর মিস্টার শাওকেও সে একটু পরে দেখা করবে বলে পাঠিয়ে দেয়। তখনই আবার সেখানে সে এসে তাকে ব্রেসলেটটি দিতে চাইলে সে মানা করলে সেখান থেকে ইয়ান রাগ করে চলে যায় যে সে তার জন্য এত সুইটলি নিয়ে এসছে কিন্তু সে অ্যাকসেপ্ট করেনি। আমরা জায়ানকে দেখি তার শরীরটা খারাপ লাগলে সে যখন ডক্টরকে দেখায় ডক্টর তাকে জানায় যে সে 8 weeks প্রেগনেন্ট আর এটা শোনার পর তো সে খুবই শকড হয়ে পড়ে। সে অ্যাবর্শনের কথা বললেও এখানে ডক্টর বলে দেয় যে তার অ্যাবর্শন করাটা এখন পসিবল না, বেবি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে। আসলে সে অ্যাবর্শনটা এই কারণে করানোতে চাইছিল কারণ সে এখনও শিওর না যে ইয়ান তাকে পছন্দ করেও কি না, কারণ সে তো জাস্ট তাকে তার পপেট হিসেবেই ইউজ করছে। তখনই সাহস এখানে আসে আর তার হাতে প্রেগনেন্সি রিপোর্ট দেখে বুঝতে পেরে যায় যে বেবিটা আর কারোর না, ইয়ানের। সে এখানে ইচ্ছে করে তাকে প্রপোজ করায় তাকে বলে যে তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু জানি যেহেতু ইয়ানকেই পছন্দ করতো তাই সে তাকে মানা করে দেয় কারণ সে আর সাউকে ইউজ করতে চাচ্ছিল না। এমনিই তো সে তাকে হার্ট করার প্ল্যানে অলরেডি কমিটেড আছে, কিন্তু এখন যদি সে তাকে বিয়ে করে হয়তো তাকে আরও হার্ট করা হবে। কিন্তু এখানে তো সাউ চাচ্ছিল যে এখানে ইয়ানের বেবিকে সে তার নিজের নাম দিবে, কিন্তু এখানে জানি তার কোনো কথাই রাজি হয় না, যেটাতে আবার এখানে সাউ একটু ইনসাল্টেড ফিল করে। জানি এখানে তাকে বুঝিয়ে দেয় যে সে তাকে পছন্দ করে না, সে জাস্ট তার কথা রাখ, সে আর বেশি কোনো কিছুই না। আমরা এদিক দিয়ে আবার এই সুযোগে জিজিকে দেখি, সে তো জানি রুমে আসে কারণ তার কেন জানি সন্দেহ হচ্ছিল জানি আর ইয়ানকে নিয়ে। এখানে যখন জানি রুম পুরোটা সে তল্লাশি করে তখনই সে আবার সে অকশন পার্টির নেকলেসটা পেয়ে যায় যেটা তো ইয়ান কিনেছিল, আর সে বুঝতে পেরে যায় যে এখানে কি চলছে। সে তো এখানে জানি প্রেগনেন্সি রিপোর্টও পেয়ে যায়, তাই সে ডিরেক্টলি জানির কাছে যায় আর গিয়ে জিজ্ঞেস করে যে এই বেবিটা কার। জানি এতটাই বেশি আপসেট ছিল সে বুঝতে পারছিল না কি করবে, কারণ সে তো এখনও শিওরই না যে ইয়ান তাকে পছন্দ করেও কি না আর তার বেবির ফিউচার কি হবে। সে এখানে জিজিকে বলে দেয় যে বেবির ড্যাডকে এটা নিয়ে তার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে জিজি তার উপর খুবই রেগে যায়, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখনই আবার দৌড়ে ইয়ান সেখানে আসা দেখতে পায় যে জিজি এটা করেছে। সে তো জিজির উপর খুবই রেগে যায় আর ইমিডিয়েটলি এখানে জানিকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দেওয়ার ফর দ্য ফার্স্ট টাইম সে জানতে পারে যে আসলে জানি প্রেগনেন্ট। সে বাহিরে আসে আর জিজিকে বলে যে তোমার সাথে আমি আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি। জিজি বলে যে এটা তো অনেক আগেই করার কথা ছিল, তাহলে এখন কেন করছো? আমি তোমাকে কখনই এঙ্গেজমেন্ট ভাঙতে দিব না। কিন্তু ইয়ান তো ইয়ানই ছিল, সে তার অ্যাটিটিউড নিয়ে বলে যে তোমার ফ্যামিলি কি জানে যে তুমি ড্রাঙ্ক হয়ে রাস্তায় থাকা 10 জন গরিব মানুষের উপর গাড়ি চালিয়ে দিয়েছো? সে তো এটা শুনে পুরোই শক। আর ইয়ান বলে যে তোমার আলো কাজ কোনো কিছুই আমার কাছে লুকোনো না, তুমি যদি চাও তোমার ফ্যামিলি তোমার এই বিষয়ে এই সব না জানুক তাহলে আমার রাস্তা থেকে সরে যাও। জিজি চুপচাপ সরে যায়। তখন ইয়ান হাসতে থাকে। সে যখন আবার ভিতরে ঢুকে এখানে জ্যানিকে কনসোল করার জন্য তখনই সেখানে সাহ চলে আসে। সে যখন জানতে পারে যে ইয়ান জানতে পেরে গেছে প্রেগনেন্সির বিষয়ে, তাই সে ইচ্ছে করে এটা বলতে থাকে যে এই বেবিটা আসলে সাহ নিজেই। কিন্তু এখানে আমরা ইয়ানকে দেখি, সে তো জ্যানিকে অনেক বেশি বিশ্বাস করতো। সে এখানে শাওকে ওয়ার্ন করে যেন নেক্সট টাইম এরকম মজা তার সাথে না করে, আর সে জ্যানিকে কোলে করে নিয়ে চলে যায়। আমরা শাওকে দেখি, সে তো অনেক রেগে গিয়েছিল। জ্যানি যখন কাজ করছিল তখনই তার পায়ে একটু ব্যথা লাগে কারণ এখন আর সে হিল পড়তে পারছিল না, আর তখনই সেখানে ইয়ান আসে আর তাকে ওয়ার্ন করে যেন নেক্সট টাইম সে এই সব কিছু না করে যেটা তাকে হার্ট করবে, সে যেন নিজের খেয়াল রাখে। এমনকি সে তার জন্য কমফোর্টেবল শুজও নিয়ে এসেছিল আর তাকে সেটা পরিয়েও দেয় নিজ হাতে। অন্যদিকে আমরা মিস্টার শাওকে দেখি, সে তো দেখতে পাচ্ছে যে তার চোখের সামনে সব প্ল্যানই নষ্ট হয়ে যাচ্ছে। সে তো জ্যানিকে বিয়ে করতে চাচ্ছিল, সেটাও হচ্ছে না। এদিক দিয়ে সে কোম্পানির পুরোটা শেয়ারই চাচ্ছে, সেটাও হচ্ছে না। তাই সে এখানে প্ল্যান করে যে সে তার ড্যাডকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে, তাহলেই হয়তো তার ড্যাড পুরোটা না হলেও 80% শেয়ার তো তার নামে দিয়েই দিবে। আর সে এরকমটাই করে, সে তার ড্যাডকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আর বলতে থাকে যে তার তো মমও নেই, সে ছাড়া তার লাইফে আর কে আসে। আর যেহেতু তার একটি ডিসঅ্যাডভান্টেজও রয়েছে যে তার পায়ে অনেকটা ইনজোর, তাও আবার ইয়ানের জন্যই, তাই সে তার ড্যাডকে মানিয়ে নিতে পারে যে 80% শেয়ার তাকে দিবে। আমরা এদিকে জ্যানিকে দেখি, যাকে তো বলা হয়েছিল শাওকে মিল্ক দিয়ে আসার জন্য, সে যখন তাকে দিয়ে আসতে নেবে তখনই সে এখানে
শাওয়েল ল্যাপটপ ওপেন পায়। আর সেখানেই সে সব কিছু জানতে পেরে যায় যে এতদিন ধরে সে কী কী করে এসেছিল, এমনকি সে যে কোম্পানিরও অনেক লস করছে তার নিজের সাথে সেটাও সে জেনে যায়। এদিক দিয়ে আমরা কোম্পানির সিন দেখি যেখানে তো শাও তার ড্যাডের কাছ থেকে 80% শেয়ার নেওয়ার সব প্ল্যানিংই করে ফেলেছিল। আর যখন সবাইকে সেই অ্যানাউন্সমেন্ট করতেই যাবে যে সে 80% শেয়ার তার ড্যাডের কাছ থেকে নিয়ে নিয়েছে আর সেই হবেই কোম্পানির প্রেসিডেন্ট, তখনই সেখানে জ্যানি চলে আসে। আসলে জ্যানি যখন ইয়ানকে এই সব বিষয়ে জানায় তখন ইয়ান এতদিন চুপ ছিল কারণ সে এতদিন সব ইনফরমেশন শাওয়ের বিরুদ্ধে কালেক্ট করছিল, তাই সে চুপচাপ ছিল। এখন সে জ্যানির এই প্রুফটা পেয়ে পুরো প্রুফই তার হাতে ধরিয়ে দেয়। আর জ্যানি গিয়ে জানিয়ে দেয় যে সে আসলে 80% শেয়ার নিয়ে এখানকার সব প্রফিটই সে অ্যাব্রডের একটি কোম্পানিতে লাগাতে চাইছে, মানে সে নিজের প্রফিটের কারণে সব কিছু করছে। এমনকি তাদের সেকেন্ড ব্রাদার কেউ সেই অ্যাক্সিডেন্ট করিয়েছে, এমনকি ইয়ানের মমকেও সেই হার্ট অ্যাটাকের মেডিসিন দিয়েছিল যেন তিনি মারা যান। আর ইয়ানও সেখানে আসে আর সব প্রুফ দেখিয়ে দেয়, এমনকি সেই ভয়েস রেকর্ডটাও দেখিয়ে দেয় যেটা আমরা জ্যাংয়ের কাছেই দেখেছিলাম, যেটা ইয়ানে বুদ্ধি করে রেখেছিল সেখান থেকে যেন প্রমাণ কালেক্ট করতে পারে। আর আমরা এখানে জ্যাংকে দেখি এতদিন পরে সেও কোমা থেকে উঠে গিয়েছিল, এমনকি সেও সবার সামনে বলে দেয় যেগুলো শাও একটা সময় তার কাছে কনফেস করেছিল, মানে পুরোপুরিভাবে শাও ফেঁসে যায় আর এখানে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমরা এখানে ইয়ানকে দেখি সে তো পুরোপুরি ইমোশনাল হয়ে পড়েছিল, তার ড্যাড এখানে তার ভুলটা বুঝতে পারে আর পুরো কোম্পানি শেয়ারই তাকে দিতে চায়, কিন্তু সে বলে যে আমি কখনোই তোমার কাছ থেকে পুরো কোম্পানি শেয়ার চাইনি, আমি জাস্ট ততটুকুই চাচ্ছি যতটুকু আমার মমে ছিল, এর বেশি কোনো কিছুই না। তার ড্যাড বুঝতে পারে যে সে তার ছেলেকে বুঝতে ভুল করেছে আর সেখান থেকে ইয়ান চলে আসে। এদিকে আমরা জ্যানিকে দেখি সে যখন বসেছিল ইয়ান তার কাছে আসে আর তাকে বলে যে এখনও কি কেউ আমার উপর রাগ করে আসে। জ্যানি বলে যে রাগ তো তোমার হওয়া দরকার কারণ আমি তোমাকে ভুল বুঝেছিলাম, কিন্তু ইয়ান বলে যে রাগ তাদের উপরই থাকে যারা আমাদের পর থাকে, মানে তারাও এক হয়ে গিয়েছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।